পটল এখানে একটা নতুন রেসিপি করব, তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে খেতে। গরম ভাতের সাথে যদি খাওয়া হয় না দারুণ, গরম ভাত বলো ভিজে ভাত বলো সবই ভালো লাগে। তোমরা পটল এরকম ভাবে একবার ভেজে খেও, দারুণ লাগবে, ছাড়তে পারবে না। তো পটল তো এমনিতেই সবাই ফাঁক করে বলো বা চিরি চিরি করে বলো, মানে মাঝে ফাঁক করে বা চিরি চিরি করে বুনিয়ে কুচি কুচি করে সবাই খায়, কিন্তু এরকম ভাবে তো কেউ কখনো করনি। তো এরকম ভাবে একবার করে দেখো, আর যদি কেউ করে থাকো কমেন্টে বলো। পটলের খোসাগুলো এরকম ভাবে ছুরিতে করে ঘষে ছাড়িয়ে নিতে হবে, একটা লেয়ার থাকে পটলের ওপর, সে বটিতে করলে সেই লেয়ারটা ওঠে না আর ছুরিতে করলে উঠে যায়। এরকম ভাবে ঘষে ছাড়িয়ে নিতে হবে। এরপর পটলটাকে মাঝখানে মাঝখানে ফাঁক ফাঁক করে কেটে নিতে হবে, মানে পুরোটা কাটলে হবে না, যাতে ভেতরটা দেখা যায় সেরকম ভাবে কাটতে হবে। তারপর পটলটা যদি কাঁচা থাকে, মানে পটলের বীজগুলো যদি কাঁচা থাকে তাহলে বীজগুলো বার করার দরকার নেই, কিন্তু যদি পেকে যায় তাহলে বীজগুলো বের করে নিতে হবে। কারণ পাকা পটল ভেজে বলো তরকারি বলো কোনো কিছুই খেতে ভালো লাগে না, একমাত্র ভর্তা ছাড়া, ভর্তাতেই বেশি ভালো লাগে খেতে। তো পরিষ্কার করে পটলের বীজগুলোকে বের করে নিতে হবে। জলে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখন পটলের ভেতর যেটা দেবো সেটা হচ্ছে শুকনো ছাতু, তার উপর আমি সামান্য জল দিয়ে দেবো, তাতে গোলাও হয়ে গেল। আর তোমরা এর বদলে ছাতুটাকে গুলে তার ভেতর ভরতে পারো, বা এর বদলে তোমরা ডিম গুলেও ভরতে পারো, সেটা বেশি ভালো লাগবে টেস্টটা খেতে। আর এরকম ভাবে পটল ভাজলে পটলের ভেতরটাও কাঁচা কাঁচা থাকে, মানে পুড়ে যায় না, আর বেশি পটলগুলো যদি গুটে যায় সেই পটলগুলো খেতে ভালো লাগে না, মানে ভাজতে ভাজতে যদি গুটে যায় সেই পটলগুলো খেতে ভালো লাগে না, বা খুব খড়া খড়া করে ভাজলেও সেটা খেতে ভালো লাগে না। কিন্তু এরকম ভাবে ভাজলে পটলের ভেতরটাও কাঁচা থাকে আর খেতেও ভালো লাগে। তো পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তো পটলটা তার আগে আমি ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা হালকা লাল লাল করে ভাজবো, মানে পুড়ে না যায় সেরকম ভাবে। এখন আমার পটলটা ভাজা হয়ে গেছে, তোমরা এটা একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে খেতে।